আমি রয়েছি সাগরদিঘিতে। আজ ফ্ল্যাশ পয়েন্ট সাগরদিঘি। বায়রন বিশ্বাস, তিনি দলবদল করে আচমকা তৃণমূলে যোগদান করলেন। বায়রন একটা বেমানি বিশ্বাস, ধাক্কা খায়নি কি সাগরদিঘি মডেল? কি অবস্থা এবার এখানে ভোটের হাওয়া? কি বলা যাবে না যে শাসক দল জিততে পারবে না? তৃণমূলের দিকে যেতে মনে হয় হাওয়া তো দিদির বেশি। বায়রন বিশ্বাসই তো সব শেষ করে দিয়ে চলে গেছে। সত্যি কি তাই? সাগরদিঘির রাজনীতি আদৌ সাধারণ মানুষের কথা ভাবে কি? সাগরদিঘির রাজনীতি বড়ই অন্যরকম। বিড়ি শিল্পের উন্নতি হচ্ছে কি? না না, মজুরি তো কমই কমই থাকছে। এর নাম হাসান আলী এবং আজকে এই শিব মন্দিরে হাসান আলীর সীমানতের পুজো, তাই তো?